চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর কাউন্সিলর শাহ আলম। উল্লাপাড়া প্রতিনিধি রাজু আহমেদ শাহানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। বাতাসের দাপট আর মাঝে মাঝে শৈত্যপ্রবাহে ঘন কুয়াশায় ঝিরিঝিরি বৃষ্টি আর হাড় কাঁপানো শীতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় বেশি কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার 6 নং ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল ইসলাম শাহ আলম। রবিবার 14 ডিসেম্বর উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক হাসপাতাল চত্বরে কাউন্সিলের ব্যক্তিগত উদ্যোগে 800 অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে শাহ আলম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান, এই শীতে আপনারা খুব কষ্ট করছেন, এই কষ্টকে কিছুটা লাঘব করার জন্য আমার অতি ক্ষুদ্র আয়োজন। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা ও পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠনের জন্য সহযোগিতা চান। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মমতাজ হাসান রিটু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। রুবাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। এটা কোনো পৌরসভার অনুদান না, কোনো সরকারি অনুদান না, আমি আমার নিজস্ব টাকা দিয়ে আপনাদের জন্য 800 কম্বল কিনেছি। আপনারা সুশৃঙ্খল ভাবে নেবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, পাশাপাশি সর্বোপরি কথা এলাকার উন্নয়ন করতে হলে এমপির কাজ অনস্বীকার্য। আমাদের মাননীয় এমপি আলাস শফিকুল ইসলাম শফি চাচার জন্য, তার পরিবারের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন। উনি যেন ওনার হাত দিয়ে যেন আপনাদের এলাকার রাস্তাঘাট, যে সকল উন্নয়ন কাজ এখনো বাকি আছে, আমি যেন সেই উন্নয়ন কাজগুলো করে দিতে পারি।